হ্যালো মাই অল ফ্রেন্ডস, সবাই কেমন আছো? এই যে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখুন, এই অ্যালোভেরাগুলো এগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এগুলোকে কেটে এর থেকে জেলগুলো বার করে নেব। এই যে উপরে ছালগুলো সব পরিষ্কার করে নিয়ে এর থেকে অ্যালোভেরা জেলগুলো বার করে নেব এখন। দেখুন, সবাই অ্যালোভেরা জেলগুলো বার করে নিয়েছি। এবারে এগুলোকে একটু ব্লেন্ড করে নিতে হবে, তাই ব্লেন্ড দেখুন অ্যালোভেরা জেলগুলো সব ব্লেন্ড করে নিয়েছি। এই যে এখন এটাকে একটু ছেঁকে নেব। এই যে বন্ধুরা, দেখুন অ্যালোভেরা জেলটা ঢেলে নিচ্ছি। এবং এই যে দেখুন নারকেল তেলটা, এটা নিয়ে নিচ্ছি। যার যতটা প্রয়োজন তারা ততটা নেবে। আমার যেহেতু চুল বড়, তাই অনেকটা তেল নিলাম। এই যে দেখুন, এটা গরম করার জন্য এই যে বসিয়ে দিয়েছি গ্যাসে। একদম লো ফ্লেমে রাখতে হবে, এইভাবে একটু একটু করে নেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে। একদম লো ফ্লেমে রাখতে হবে, বাড়ানো যাবে না। আমার ভয়েসটা ভালো না, কারণ আমার জ্বর এখন, এর জন্য ভয়েসটা এরকম লাগছে। লো ফ্লেম দিয়ে আস্তে আস্তে 2 থেকে 4 মিনিট একটু গরম করে নিতে হবে। এই যে দেখছেন কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বেশিক্ষণ করা যাবে না, তেলটা পুড়ে যাবে। আমার হয়ে গেছে 2 মিনিট টাইম মতো, এবার নিয়ে নেব। এখন দেখুন, একটু তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কেননা এত গরম তেলটা তো আর চুলে লাগানো যাবে না। এর জন্য 10 মিনিট মতো, যার যতটা গরম আছে সেরকম দেখে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ আমারটা অনেকটা গরম হয়ে আছে। এর জন্য 5-7 মিনিট তো লাগবে, তাই ঠান্ডা করে নিচ্ছি এখন। এই যে দেখুন বন্ধুরা, তেলটা ঠান্ডা করে একটা ছোট্ট বটলে ভরে নিয়েছি। এখন এটিকে আমি চুলে মাথায় নিয়ে মাথার মধ্যে ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি, এটা কী রকম ব্যবহার করতে হয়, কীভাবে চুলে এটা নিতে হয় দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এখন তেলটা নিয়ে নিচ্ছি, এটা এখন চুলে এখন ব্যবহার করবো। সবাই তোমরা দেখতে থাকো, দেখতে পাচ্ছো তেলটা নিয়েছি। ভালোভাবে এরকম ভালো চুলের গোড়াগুলোই ভালো করে নিতে হবে। এরকম ভালোভাবে তোমরা সবাই ভালোভাবে মিশিয়ে নেবে। আমার তো চুল তো অনেক বড়, তাই এটাই কোনো কেমিক্যাল মেশানো নাই, কোনো কিছু নাই। এটা একদম অরিজিনাল, একদম কোনো কিছু পয়সা খরচ নেই, বাড়িরই সব কিছু। ভালোভাবে এটা চুলের গোড়ায় মিশিয়ে নিতে, মেশিনের পরে তোমরা 2 ঘন্টা পরে চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে নিতে পারো। আমি আজকে চুলটা ধোবো না, কারণ আমার শরীরটা ভালো নেই, জ্বর, তাই আজকে চুলটা আমি ধোবো না, আমি কালকে ধোবো। আরও তোমরা যদি এটা ভালোভাবে করতে পারো, তো রাত্রিবেলা শোয়ার আগে যদি এটা তোমরা চুলে নিয়ে নিতে পারো, তাহলে সারা রাত থেকে সকালে শ্যাম্পু করে নিলে ভালো হয়। তোমরা এটা যদি রেগুলার
রেগুলার 1 হপ্তা ইউজ করো, তাহলে এটা ঠিক রেজাল্ট পাবে। ভিডিওটা যদি ভালো ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে রাখো। এটা কোনো রকমের কেমিক্যাল নেই। নিয়ে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম এটা অনেকটা কিরকম ব্যবহার করতে হবে, তো সবাই দেখেছো নিশ্চয়ই, তোমরা ট্রাই করতে পারো, এতে কারোর আশা করি কিছু ক্ষতি হবে না, সবার ভালোই হবে, ট্রাই করে দেখতে পারো। এটা কেউ আমার চুলে লাগিয়ে দিলে ভালো হতো, কারণ এখন লাগানোর মতো কেউ নেই, আমার মা আমার মা এখনো কাছে নেই, কেউ লাগিয়ে দিলে এটা ভালো হতো অনেক। তোমরা সবাই 1 সপ্তাহ এটা ব্যবহার করে দেখো। ভিডিওতে কখনো ভয়েস করিনি, এটাই আমার ভিডিওতে ফার্স্ট ভয়েস, তো জানি না কার কেমন লাগবে। দেখতে পাচ্ছ চুলের গোড়াগুলো, চুলের গোড়াগুলো দেখো কিভাবে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, কমেন্ট করে লেখো টনিকটা কীরকম হয়েছে। এটা রেখে 2-3 ঘন্টা পরে শ্যাম্পু করে ভালো করে চুলটা ধুয়ে নিতে হবে। কত বড় চুল দেখুন, পুরো চুলটাই সব কিছু ভালোভাবে নিয়ে ফেলেছি। সবাই তো জানো চুলটা কতটা